তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চোর। দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গের শাসক দল, জেলে গিয়েছেন একের পর এক শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক, তার মধ্যেই ড্যামেজ কন্ট্রোলের হাজারো চেষ্টা করেও নব জোয়ারে ভাটা পড়েছে বারবার। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে বিস্ফোরক মন্তব্য করেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সোনালী গুহ। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিনতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তর ফারাক বলে দাবি করেন তিনি। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তর ফারাক, বিস্তর ফারাক। এখন তৃণমূল কংগ্রেস মানেই চোর, বিস্ফোরক দাবি করেন সোনালী গুহ। এখন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চোর। আমি নিজেকে চোর প্রতিপন্ন করতে চাই না এবং আমার গায়ে দুর্নীতির কোনো গন্ধ নেই, এটা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। কোনো মনো কষ্ট নিয়ে বিজেপিতে যাইনি, তৃণমূল আমি ছেড়ে দিয়েছি, আমার কোনো কষ্ট নেই এবং আমি বিজেপিটা করব, করব, করব। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটের আগে তিনি বিজেপি থেকে খাটতে চান। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি জানিয়েছেন বলেও জানান। আমি পঞ্চায়েতের ভোটের আগে বিজেপিতে খাটতে চাই, আমি সেটা সুকান্তবাবুকে বলেওছি যে দাদা আপনারা আমাকে যেভাবে ইউজ করবেন আমি সেভাবে ইউজ হব। কিন্তু কে এই সোনালী গুহ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বা তার ঠিক কী সম্পর্ক ছিল, দেখে নেওয়া যাক এক নজরে। বিধানসভায় ভাঙচুর থেকে সিঙ্গুরান তরুণ সোনালী ছিলেন মমতার ছায়াসঙ্গী। তৃণমূলের অন্দরবলে মমতার ইশারাতেই পথ চলতেন সোনালী। মমতার উত্থানের পাশাপাশি তৃণমূলের অন্দরে উত্থান হয়েছে সোনালীর। 2001 সাল থেকে বিধানসভা ভোটে আর দাঁড়াননি জ্যোতি বসু, তাঁর বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে সেবার তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সোনালী। সেই থেকে পরপর চারবার সাতগাছিয়া থেকে বিধানসভায় তিনি হয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকারও। সেই সোনালী 2021-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূলে টিকিট না পেয়ে ক্ষোভে অভিমানে তৃণমূল ছাড়েন সোনালী। এদিকে সোনালী গুহ প্রসঙ্গে বুধবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মুখে শোনা যায়, উনি একসময় বিজেপিতে যোগদান করেছিলেন, এরপর তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি দেখা করে বিজেপি করতে চাওয়ার কথাও জানিয়েছেন, তবে তাঁর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিধানসভা নির্বাচনের পর উনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার আত্মীয় জানিয়েছিলেন, এখন উনি কোন দলে আছেন উনি ভালো বলতে পারবেন, তবে উনি আমার সাথে দেখা করেছেন, বিজেপি করতে চায় এটা বলেছেন, আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, তাকে নিয়ে আমরা কী করব। এর আগে মুকুল রায়কে নিয়েও রাজনৈতিক টানাপোড়েন চলেছে রাজ্যে। কিছুদিন আগেই মুকুলের হঠাৎ দিল্লি ভ্রমণ নিয়েও জল্পনা ছড়ায়, এবার সোনালী গুহকে নিয়েও শুরু জল্পনা। কি হতে চলেছে তার রাজনৈতিক পরিচয়, তার উত্তর মিলবে আগামী দিনেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।